অনেকে বলে যে কিছু হা হা হা, শুধু কি অনন্ত জলিল বলে হা হা হা, আর সুপারস্টার বলে হা 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 নাই, কারো ব্যাপার নাই আছে, সেটাও আমি দেখছি। আমি বলছি যে আমার টিজারে বলে বাংলাদেশের সুপারস্টার অনন্ত জলিল, কারণ আমার টিজার এখন 28 লাখ 29 লাখ ভিউ হয়েছে, আর অন্য অন্য টিজার কারোর 2 লাখ 1.5 লাখ 6 লাখ 7 লাখ এই ধরনের। তো টিজারে যদি আমারটা এবং অনন্ত জলিল পেজের থেকে একটা পেজের থেকে যদি 28 লাখ 29 লাখ ভিউ হয়, তাহলে কি আমার কথাটা বলা রাইট আছে না রং আছে? রাইট আছে, 100% আমি রাইট কথাটাই বলছি, কারণ আমার টিজারে বলছি। এখন টিজারে অনেকে বলে যে কিছু হা হা হা, শুধু কি অনন্ত জলিল বলে হা হা হা, আর সুপারস্টার বলে হা 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 নাই, কারো ব্যাপার নাই আছে, সেটাও আমি দেখছি, সেটাও আমি দেখছি, কার কত সেটাও আমি দেখছি। তো ওইটা না, ওইটা আমি বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি প্রুফ ছাড়া আমি কথা বলি না, কারণ আমি মোবাইলের ভিতরে আপনাদের মোবাইল, এখানে সবার হাতে মোবাইল আছে স্মার্ট, আপনারা এখনই আমার কথা বিশ্বাস না করলে আপনারা মোবাইল দেখতে পারেন, আমি সত্য বলছি না বলছি। কারণ আমার টিজার বলে দিছে অনন্ত জলিল বিগ সুপারস্টার, আমার টিজার বলে দিছে অনন্ত জলিলকে মানুষ পছন্দ করে এবং চায়। এবং আরেকটা কথা বলি, আমি কিন্তু কোনো ছোট সিনেমা হলে ছবি রিলিজ দিতেছি না। কালকে ওই যে আমার সামনে আছে যে হলের, এই যে হলের, এই যে হল বুকিনের যে মালিকের, হ্যাঁ কমিটিতে আছে, আমি 30 থেকে 35টা হল আমি ফেরত দিছি, কারণ এখন 20,000 টাকা দা বড় বড় ছবি নিচ্ছে, 20,000 25,000 টাকা দিয়ে, ঠিক আছে? আমি 20,000 25,000 টাকা দা আমি ছবি দেবো না, আমি সিনেপ্লেক্স এবং আপনাদের দোয়ায় আমি বড় বড় ঢাকা বাংলাদেশের ভিতরে বড় হলই আছে 6-7টা, তার ভিতরে মণিহারটা আমি পাইছি, বগুড়া বন্ধুবান আমি পাইছি, উল্কা আমি পাইছি, সব অনেক সুন্দর চমৎকার হল, মোমেনসিং পূর্বি হল পাইছি, বড় বড় আমার কয়েকটা হল আমার সিনেপ্লেক্স দিয়ে, আমি এই জায়গাটাই খুশি থাকতে চাই, এই জায়গাটাই ভালো আছি ইনশাল্লাহ। তারপরে গল্পের জোরে যদি আমার আসে ওই হলগুলা কীভাবে আমাকে নিবে, এরা তখন আমার সাথে এমনি আসবে ইনশাল্লাহ।